পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বই নিয়ে উপন্যাস নিয়ে আলোচনা করি, তো আজকে ভাবলাম চলেন একটু ভ্রমণের দেশ থেকে ঘুরে আসি। ঠিক এই জন্য আজকে আপনাদের জন্য খুবই ছোট্ট একটি ভ্রমণ কাহিনী, পালামো, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, এটি নিয়ে আসলাম। তো এই বইটি বলার আগে একটু সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পর্কে বলে রাখি। সঞ্জীব চট্টোপাধ্যায় হলেন একেবারে একজন অখ্যাতনামা লেখক, লেখক বলতে পারেন আপনি। কারণ হলো যে তিনি খুব বেশি লিখে গেছেন এমনটি না, শুধুমাত্র পালামো এই লেখাটির কারণে, এই ভ্রমণ কাহিনীটি লেখার কারণে তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে আছেন। তো এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই, আপন ভাই, এবং হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা ছিলেন যাদব চট্টোপাধ্যায়, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই সময়ের। তো এই সন্দীপ চট্টোপাধ্যায় যে পালামো নামের যে গল্প লিখেছেন, এই পালামো আসলে কি? এই পালামো হচ্ছে একটি বিহারের একটি অঞ্চলের নাম। তো বিহারের ওই এলাকায় যখন সন্দীপ চট্টোপাধ্যায় চাকরির সুবাদে সেখানে গিয়েছিলেন, সেখানে তিনি 2 বছর ছিলেন। তো এই স্মৃতিকথাটা কিন্তু তিনি সেই সময় লিখেননি। তিনি কোন সময় লিখলেন? সেখানে 2 বছর থাকার পরে তিনি যখন চাকরি ছেড়ে দিয়েছেন, একেবারে অবসর সময়, একেবারে তখন অবসর সময়ে তার স্মৃতি থেকে এই ভ্রমণ কাহিনীটি তিনি লেখার চেষ্টা করেছেন। তো ভ্রমণ কাহিনীটির যদি আপনি পড়েন তাহলে যে বিষয়গুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে, তার আগে কিছু তথ্য আপনাদের কিছু মজার তথ্য দিয়ে দিই। এটি হচ্ছে যে আপনার এই উপন্যাসটি যখন আপনি পড়তে যাবেন কিছু দার্শনিকমূলক কথাবার্তা আপনি সেখান থেকে পাবেন, এবং যেটি আসলে আপনার জীবনে প্রতিফলন ঘটানোর মতোই আর কি। মানে এমন কিছু কিছু কথা আছে যেগুলো কথার গভীরতা, সৌন্দর্য কিংবা বাক্য গঠন, বাক্য গঠনের মানে বিশেষ নান্দনিকতা এই বইয়ে একটি করে ছড়িয়ে আছে। এবং আমরা যখন খুব ছোটোকাল থেকে যে ভাষা একটি ভাব সম্প্রেষণ করে আসছিলাম, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তো এটি কিন্তু ঠিক এই বই থেকেই নেওয়া। এরকম অসংখ্য দার্শনিক কথাবার্তা আপনি এখানে পেয়ে থাকবেন। এবং আরেকটি মজার তথ্য হলো এই, যখন বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রথম একটি বই অনুবাদের কথা ভাবা হচ্ছিল, যে প্রথম কোন বইটি নিয়ে তারা আলোচনা করবে কিংবা অনুবাদ করবে, এই সময় কিন্তু অধ্যাপক আবদুল্লাহ সাইদ স্যার ঠিক এই বইটি সিলেক্ট করেছিলেন। তো বইটি হচ্ছে, যদি আপনি বলেন যে বইটি কত বড়, আসলে বইটি খুবই ছোট একটা বই। এটি এই বইটি হচ্ছে মাত্র 38 পেজের। এটি ওই সময়ের যে বঙ্গদর্শন পত্রিকা ছিল সেই পত্রিকায় 6 খণ্ডে সেটি বের হয়। বের হওয়ার পরে যে ঘটনাটি ঘটে, যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই বইয়ে হচ্ছে, আপনার মনে করেন যে 38 পৃষ্ঠা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটি সমালোচনা লিখেছেন যেটি হচ্ছে 12 পৃষ্ঠা। তার মানে এই বইয়ের 1/4 রবীন্দ্রনাথ শুধু সমালোচনা এবং আলোচনা করে লিখে গেছেন। এখানে রবীন্দ্রনাথের যেটি মূল্যায়ন ছিল এই বইয়ে, এটি আসলে খুবই চমৎকার, এটি পাওয়া যায়, আপনারাও পড়ে নিতে পারেন, এবং এই বইয়ের প্রথম অংশেই সেটি অবশ্য দেওয়া আছে। তো মূলত এটি হচ্ছে পালামোতে আপনারা যারা পাহাড় পর্বত নদীনালা খালবিল দেখতে অভ্যস্ত এবং সেখানকার আদিবাসী, তাদের জীবন আচরণ, তাদের কথাবার্তা বলার যে সব কিছু মিলিয়ে আসলে পালামো নামের যে এলাকাটা ছিল সেই এলাকার যে মানুষের জীবনযাত্রা, সেই আদিবাসীদের জীবনযাত্রা, তাদের কথন এবং তার যে 2 বছরের কাটানো সময়, সেই সময়টিকে নিয়েই মূলত সঞ্জীব চট্টোপাধ্যায় এই বইটি লিখেছেন। তো আমার কথা এবং আমার আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ থাকবে যে বইটি যদি আপনি সংগ্রহ করে পড়তে পারেন, অবশ্যই আপনি খুবই বেশি চমকপ্রদভাবে নিজেকে আবিষ্কার করবেন এবং আবিষ্কার করবেন লেখককে, এবং নতুন একটি এলাকা সম্পর্কে আপনি বিশদ জ্ঞান লাভ করবেন। সাথে তো থাকছেই যে মানে ভ্রমণ কাহিনী বলতে যেটি হয়ে থাকে আর কি। আমি আপনাদেরকে অনুরোধ করব বইটি কষ্ট করে একটু পড়ে নেবেন, আর আমার রিভিউটি কেমন হলো এ সম্পর্কে আপনার মতামতটি দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।